দেশের তৃতীয় বৃহত্তম নগরী খুলনা যেন পরিণত হয়েছে ধুলাবালির নগরীতে। দীর্ঘদিন ধরে ড্রেন ও রাস্তা সংস্কারের জন্য খোঁড়াখুঁড়ি থেকে সৃষ্ট ধুলার কারণে পথ চলায় এখন দায়। পানি ছিটিয়ে ধুলা নিবারণ করার কথা থাকলেও সিটি কর্পোরেশনের গাফেলতির কারণে দুর্ভোগে পথচারী ও সাধারণ মানুষ। এ কারণে চরম স্বাস্থ্য ঝুঁকিতে আছে নগরবাসী। ধুলাবালি থেকে ক্যান্সারের মতো বড় ধরনের রোগের সম্ভাবনা বেশি বলে জানান চিকিৎসকরা। খুলনা থেকে সহকর্মী মোহাম্মদ অসীমের রিপোর্ট। খালি চোখে মনে হতে পারে ভোরের কুয়াশা, কিন্তু বাস্তবে বাতাসে ভেসে বেড়াচ্ছে ধুলোবালি। এ দৃশ্য খুলনা নগরীর। উন্নয়নের নামে সড়কে যখন তখন খোঁড়াখুঁড়ি আর সংস্কারের অভাবে খানাখন্দ থেকে সৃষ্ট এই ধুলাবালিতে বিপর্যস্ত নগর জীবন। মাস্ক পরে বা নাকে হাত দিয়ে পথ চলতে হয় পথচারীদের। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় এসব পথে চলাচলকারী কর্মজীবী ও স্কুল কলেজের শিক্ষার্থীদের। ধুলা ময়লায় আমাদের শ্বাসকষ্ট হয়, তারপর চলতে সমস্যা হয়। এই রাস্তা তো যাওয়ার মতোই পরিবেশ নাই, এখান থেকে গেলে নিজেদের যে ক্ষতি হয় তা তো আর বলে বোঝানো যায় না। ওই পাশে রাস্তাটা ঠিক করছে, এই রাস্তায় যে সমস্যা তা আমাদের ভোগান্তি ছাড়া তো আর কিছু না। প্রতিদিন ধুলা ময়লা খাইতে খাইতে এরকম একটা অবস্থা গেছে যে আমরা বালির ভিতরে বাস করতেছি। প্রত্যেক দিন ধুলো আর বালি আর রাস্তা কি যে খারাপ, আর বৃষ্টি হলে তো মোটেই চলাচল করা যায় না। একটা ব্যাপক খারাপ অবস্থা, আমরা খুব ভোগান্তির ভিতরে আছি। আমাদের এখান থেকে আমি প্রতিদিন 4-5 বার এই রাস্তায় চলাচল করি, প্রচুর কষ্ট হয়। তারপর দিয়ে আপনার ধুলাবালি এত যে একজন কপ থুতু ফেলাচ্ছে, তা ওই কপটা তো ধুলার সাথে আমার ভিতরে প্রবেশ করতেছে, আমিও তো অসুস্থ হচ্ছি। মাত্রাতিরিক্ত ধুলাবালির সাক্ষী সড়কের পাশের গাছপালা। এই পরিস্থিতিতে সিটি কর্পোরেশন দোহাই দিচ্ছে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের, বলছে নানা সীমাবদ্ধতায় সম্ভব হচ্ছে না ধুলাবালি নিয়ন্ত্রণ। কাজ চলছে ব্যাপক আকারে, কাজ চললে সেখানকার মাটি অপচয় করতে হয়, ইট অপচয় করতে হয়। মাটি অপচয় করলে কিছু ধুলাবালি মাটি থেকে যায়, যেটা শুকায় পাউডার হয়ে যায়, পাউডার হয়ে গেলে তখন ওই বাতার সঙ্গে যায়। তা আমরা আগে মাটি অপচয় করি, এরপরে রাস্তাও আমরা ওয়াশ করার ব্যবস্থা নিব। কিন্তু মাটি অপচয় না করতে পারলে তো আমার রাস্তা ওয়াশ করে কোনো লাভ হবে না, পয়সা করেও লাভ হবে না। সেই জন্য আমরা ওই প্রোগ্রামটা আগে করে যাচ্ছি, ওটার সঙ্গে সঙ্গে চেষ্টা করি যাতে জনগণ ভোগান্তিতে না পড়ে এবং গাড়িগুলো মোটামুটিভাবে চলতে পারে, জ্যামটা যাতে অতটা না হয়। তবে উন্নয়নে কর্তৃপক্ষের উদাসীনতা এবং অপরিকল্পিত প্রকল্প গ্রহণকে দায়ী করছেন পরিবেশবাদী নেতারা। খুলনা শহরের প্রায় সব এলাকায় কাজ হচ্ছে, এখানে পরিকল্পনার খানিকটা অনেকটাই ঘাটতি আছে, যে কারণে এই ধুলাবালিগুলো বেশি বাতাসে। অন্যদিকে হচ্ছে বিশেষ করে রিয়েল এস্টেট কোম্পানি এবং ব্যক্তি মালিকানাধীন ভবনগুলো নির্মাণ হচ্ছে, তারাও আসলে বিল্ডিং কোড মানছে না। তারা যত্রতত্রভাবে বালি সিমেন্ট পাথর এগুলো রাখার কারণে বাতাসে ধুলিকণা বাড়ছে। এটার কারণে যেটা হচ্ছে যে মানুষের শ্বাসকষ্টের রোগী যারা, তাদের জন্য শ্বাসকষ্ট বাড়ছে, শ্বাসকষ্ট রোগের ঝুঁকি বাড়ছে। ধুলোবালির সঙ্গে অতিমাত্রায় ক্ষতিকর পদার্থ মিশ্রিত হলে শ্বাসনালী ও ফুসফুসের ক্যান্সার হতে পারে বলে জানান এই চিকিৎসক। অতিরিক্ত ধুলার কারণে কিন্তু সেসা কিন্তু আমাদের, আমরা ইনহেল করছি, এটা একটা বড় সমস্যা। আর এমনি এমনি যে ড্রপলেটের জন্য অন্যান্য যে সমস্ত রোগ বা ভাইরাসগুলো আছে, সেগুলো আমাদের কিন্তু শরীরে লাংসের অনেক ক্ষতি করছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা হেলথ ইনফেক্টস ইনস্টিটিউটের হিসেবে দেশে প্রতি বছর 1,22,000 মানুষ মারা যান শুধু বায়ু দূষণের কারণে। নিউজ ডেস্ক, দেশ টিভি।